أنا
আমরা চন্ডঘাটে এরা গেলে ভালো না খারাপ থাকবে আমি ডাকবো না আসবে যেটা দেখবো কোথায় যাবে হ্যাঁ যেই ঘাটে যাবে ওরা সেই ঘাটেতে আমি আমি ছাড়া পাড়া পাড়ের বিশ্বের মাঝে আর কেউ না প্রমাণ দেব কেউ দেখবেন মা গর্ভ থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যায় তাই না কেউ দেখবেন কিছুদিন থেকেই চলে যাচ্ছে আবার কাউকে দেখবেন বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে গেছে যারা ব্যস্ত অবস্থায় বিছানায় পড়ে আছে যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে ও আহা করছে ভগবানকে ডাকছে ভগবান এবার পার কর তাও ভগবান তাকে পার করছে হয় না এরকম হয়নি কেউ যেতে চাইলেও যেতে পারে না কেউ থাকবে বলেও থাকতে পারে না তারই ইচ্ছায় যাওয়া যায় তারই ইচ্ছায় আসা যা ওরা অহংকার করে যাচ্ছে যেই ঘাটে যাবে যা তোমরা যেই ঘাটে যাবে না যা
You'll be born with a gun.
I'm not going to be able to do that.
বলি বাবা যা বাবা ও মাসি তুমি ও মাসি তুমি আমি বলি কি জানো বুড়িটাকে আর দরকার নাই বুড়ি গেছে যখন যা তুমি যখন কাছে আছো যার জন্য আশা সে যখন আমার কাছে আছে আর কেউ থাকলো না থাকলো জানার দরকার নাই তাহলে কি বলছিস জানো হ্যাঁ বলো প্রথমে ওই মাইনের কাছে ওই দিকে যাব হ্যাঁ কেউ কাউরি বলবে না সবাই মিলে বসে থাকবে সবাইকে দেব হ্যাঁ তারপরে ওই দিকে যাব ঠিকই বলেছো তো সবাইকে আদি তো হলো দুজন যেতে হবে একজন যেতে হবে না সময় লাগবে তো বুড়িমা আমি আপনাদের আগে বলেছি এখনো বলছি তো রাধারানীর কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা কখনো হবে না এই যে আগে বলেছিলাম না যে বৃন্দাবনবাসী সবাই রাধে রাধে বলে কেন রাধারানী হচ্ছে নারী শক্তি আসল শক্তি নারী শক্তির আরাধনা মানে নারী শক্তি রাধারানী আসল শক্তি আরাধনা করলে মহাশক্তিকে লাভ করা যাবে মানে কৃষ্ণ ভগবানকে তাই রাধারানীকে না স্মরণ করলে কৃষ্ণ ভগবানকে পাওয়া যাবে না তাই পশুরা জলটা সবাই এক মনে এক প্রাণে নেবে পয়সা যে দিতে হবে এমন কোনো কথাও নেই বা কোনো শাস্ত্র নেই তবে যার কাছে আছে কিঞ্চিত তুলে দেবেন আর যার কাছে না পয়সা আছে রাধারানীর কৃপা নিয়ে নেবেন কৃপা সে নিলে গোবিন্দের কৃপা হবে জয় রাধে ওইটা আসবে নাকি ওইটা আসবে আচ্ছা চলো ওইটা হয়ে যাক এটা ঘোরা হয়ে যাক তারপরে আসবে নাকি রাধারানীকে পাঠাবো ওখানে আচ্ছা রাধারানী তুমি যাও We'll be right back.
مسجد پر سلام کرو راتے راتے جفا کرو راتے راتے جفا کرو Oh,
Hey, 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 hey
وشيء عشيقه كيف يشتهي تعلم عنه
জীবনের কেন এত আশা মহাজন বলেছে বৃদ্ধাই কেন মানব জন এই মানব জনটা কি ভালো জীবের শ্রেষ্ঠ জাত মানব জাতি মানুষের কর্মটা করছে না জাতিটাই কিন্তু ভালো শ্রেষ্ঠ জাত বৃথাই কেন মানব জন সবাই সুখের আশায় ছুটছি মরুচিকার পিছনে ছুটছি ভগবান আমাদেরকে জীবনে দুবার দেখা দেয় কবে জানেন একবার মায়ের গর্ভে যেদিন থাকি ওই পৃথিবীতে আসার আগে ওই ছেলে মায়ের গর্ভে লাথি মারামারি ছেড়াছাড়ি করে না ওই দিন ভগবানই দেখা দেয় আর একদিন দেখা যায় যাওয়ার ঠিক অগ্রভাগে পৃথিবী ছেড়ে যাওয়ার ঠিক অগ্রভাগে অনেকে বিছানে পড়ে থাকেন বলছে ও লাগছে রে এখানে ফসকা পড়ে যাচ্ছে রে এখানে পুড়ে যাচ্ছে সবাই আমরা কি বলি ইংলিশে বেড শু হয়েছে বলি না বলে শুয়ে শুয়ে বেড শু হয়ে গেছে বলি তো এইটা ভগবানের শাস্তি হচ্ছে এটা বুঝেছেন তাই মানব জীবনে আমরা কি হারিয়েছি কি পেলাম ভগবানকে ডাকার সুযোগটুকু হারিয়েছি জন্মের পর থেকে একটা একটা করে মানুষের জীবনের পরমাণু কমে যাচ্ছে সবাই বলে না ছেলেটা কত বড় হচ্ছে না ছেলেটা কত ছোট হচ্ছে মানে কমছে বয়স কমছে একশত বছর নিয়ে এসেছি আজকে জন্ম হলে কালকে একটা দিনে কমে গেল কি হারালাম কি বা পেলাম সেটা নেই মর তাই মহাজন বলেছে চলো thank you.
ঠিক হ্যাঁ আমি ঠিক করে নিয়েছি এখানে আরে এতজন থাকতে থাকতে দুজন
ولي يا مولاي
কথাগুলোকে সুরের সঙ্গে তালের সঙ্গে মিশিয়ে যেটা বলছি সেটা বলো কোডিসিনারে ছল সত্যি কথা বল আরে বাবা এটা নয় তবে যেটা জিজ্ঞেস করছি ওইটা জাপটেতে আরে বাড়িটা কোথায় এমনি বলো এটা এমনি বলো জাপটে ঘর আচ্ছা রাজার নন্দিনী আচ্ছা সেজে কুজে দধির ভাণ্ড নিয়ে মথুরার হাতে দধি বেচা কিনি তোমরা মেয়েরা বাজারে যাচ্ছ তোমাদের পুরুষগুলো কি মনে গেছে নাকি না না মানে পুরুষগুলো চুপ মেয়েরা যাচ্ছে মেয়েরা বাজারে যাচ্ছ পুরুষগুলো কোথায় দাঁড়িয়ে সবাই আছে যে যার কাজে ভক্ত কি কাজে হ্যাঁ তাতে অনেক কাজ আচ্ছা সেটা বলো রান্না করে বাসন মাজে এপাড়া ওপাড়া যায় মালপত্র জোগাড় করে আর বাচ্চা ছেলে যদি মামা করে করে দুধ খাওয়ায় অনেক কাজ অনেক কাজ তুমি জানো না বুঝি আচ্ছা পুরুষ মানুষ বাড়িতে আজকাল মানে মেয়ের চাপে এমন একটা ব্যবহার তো মেয়েকে তো এখন কিছু বলাই যাবে না কি কোনো বলা যাবে কেন কেন মেয়ে যদি কোন রকম ছেড়ে পালায় না আর জীবনে মেয়ে খুঁজে পাবে না আরে কেন অবস্থা তা এই জন্য কি করে পুরুষগুলো বাড়িতে রান্নাও করতে পারে বুঝলাম বাজনাও বাজতে পারে সেটাও বুঝলাম বাসনও মাজতে পারে সেটাও বুঝলাম কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ায় এটা কোনো বিশ্বাস হয় হ্যাঁ বাচ্চাকে দুধ খাওয়ায় এটা কিন্তু বিশ্বাস হবে আর পুরুষ মানুষ বাচ্চাকে দুধ খাওয়ায় দেখেছেন খাওয়ায় খাওয়ায় হ্যাঁ খাওয়ায় কি করে খাওয়াবে আরে পুরুষ মানুষের কি দুধ আছে সেটাই তো বলছি আমরা যখন বাজারে যাই আচ্ছা আমরা যখন বাজারে যাই বাজারে যাই আমাদের বোতলে টিপটাপ করে যাই দুধ আচ্ছা ছেলে যখন ওয়া ওয়া করে না দেখো ছেলে জন্ম হওয়ার সাথে সাথে মা বাবা ছেলেকে বোতল ধরানো শেখাচ্ছে এ তা নয় বোতলে দুধ খাওয়ানো বাচ্চার জন্মের পর যদি মা বাবা বোতল ধরায় বাচ্চা বোতল ধরে শুনছে বড় হলে কেন বোতল ধরবে না সেই জন্য ছেলে বোতল ধরলে বাবা মা বলছে আমার ছেলেটা খারাপ হয়েছে ছানা আছে এটি বোতল ধরে দেয় সেটি বোতল এই জন্য কে দেয় এর জন্য বাবা মা দে জয় জয় নিতাই গৌরবানন্দ হরি বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো তোমাদের নারী জাতিকে শতকোটি আমার পক্ষ থেকে প্রণাম জানাই আরে তুমি কি প্রণাম করবে স্বয়ং ভগবান প্রণাম করেছে হ্যাঁ কেন 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 চলতে নারী বলতে নারী আহা তুমি যে যা কিছু করেছো তোমারে চলতে নারী বলতে নারী ওরে নারী ছাড়া চলা দা যদি আমরা হইব পুরুষ তবে গিয়ে ধরো নারীর তুমি হইবে পুরুষ তবে ধরো নারীর পায় thank you
সত্যিটা এতক্ষণ আমার সাথে যা করেছে তুমি শুনলি না হতবাক
হয়ে যাবে আবার কি করলো কি করেছে তুমি কি জানো যদি না বলো না যদি দেখি কি করে জানো বলি শোনো বলি প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জি 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 নাথিনি নাথিনি আবার কখন জলানিতে যাই যখন লয়ে গা গরি আমার কোনো দোষ নাই কদম তোলাই শিখুনি না মনে কদম তোলাই আমি তো করবা যাই পাশে এই যে সামনে দেখছেন ক্যামেরা বসানো আছে ইউটিউব চ্যানেল করা হচ্ছে আপনারা সবাই সাজ করবেন কার্তিক সামন্ত তাই না কার্তিক সামন্ত ওনার নামে ইউটিউব চ্যানেল ছাড়া হয়েছে আপনারা কাল থেকে সবাই সাজ করবেন কাল থেকে পেয়ে যাবেন ঠিক আছে জয় জয় নিতাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে হরি হরি Thank you.
হ্যালো আমাদের অনুষ্ঠান এখনি শেষ হয়ে যাবে আমরা আমাদের 9টা টাইম ছিল আমরা ঘন্টা বাড়িয়েছি 10টায় আমাদের প্রোগ্রাম শেষ এখন 10টা বাজে কৃষ্ণের গানে সন্তুষ্ট হয়ে পাপাই দেব না তো উবাই দেব না 10টি টাকা পুরস্কৃত হচ্ছে মহেশ্বর বাড়ে বাড়ি শিবরামপুর সঞ্জীব দেবনাথ বাড়ি পাতিবুনিয়া রাধার গানে সন্তুষ্ট হয়ে 20টি করে টাকা 40 টাকা দান করছেন রাধে রাধে জানেন আগে এসেছিলাম বলেছি কিনা জানি না আমি আগেও একটু আগে বলে গেছি যে আমি মুখের রং মেখেছি বলে গোলোক আদিপতি কৃষ্ণ ভগবান কিন্তু আমি নয় তো যিনারা আমাকে এই আশীর্বাদ গুলো দেয় মানে যেখানে যাই গান করবার জন্য কৃষ্ণ কথা আমাকে যেখান থেকে এগুলো দেয় ওরা দেয় কার নাম করে কৃষ্ণকে দিচ্ছি বলে তাই তো আমি হাত পুঁতে নিলাম কিন্তু এগুলো আমি কি করি জানেন বাড়িতে কৃষ্ণ বিগ্রহ গোপালের মূর্তি আছে তারই চরণ সেবা এগুলো আমি নিয়োজিত করি নিজের জন্য আমি কোনোদিন এইগুলো কোনো মুহূর্তে আমি খরচ করি না কোন মুহূর্তে ওনার ভগবানের নাম করে দিচ্ছেন আমি ওইটা ভগবানের চরণে খরচ করি তাই ওনাদের গান ভগবানের চরণে লাগবে ভগবান ওনাদের মঙ্গল করুক সহজলি তাই গৌর বিমানন্দ হরিব হ্যালো কাজল দেবনাথ বাড়ি শিব পাপি দুনিয়া কৃষ্ণের গানে সন্তুষ্ট হয়ে 20টি টাকা পুরস্কৃত করছে হরিব এটাও গোবিন্দের চরণে নিবেদিত হবে গোবিন্দের সেবায় লেগে যাবে গোবিন্দ ওনার মঙ্গল করুক জয় নি তাই গৌর বিমানন্দ হরিব মায়া লাগাইছ আর বিরিতে শিখাইয়া আমায় পাগল বানাইছ হরিপুর উত্তম মন্ডল তিনি রাধা কৃষ্ণকে 85 টাকা দিচ্ছেন ভগবানের নামে তাও ভগবানের চরণে নিয়ে যেতে হলো ভক্ত মঙ্গল নেতাই গৌর হরিব আর প্রীতি শিখাইয়া আমায় পাশে বানাইছ প্রীতি শিখাইয়া আমায় পাশে বানাইছ যাবো যে চলে কান্তা
شانشالا بيلدر شبوت جانا 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 ওইখানে তো হয়ে গেছে কত ওইখানে নিবেদন হয়নি
হ্যাঁ হয়ে গেছে তো মানে শুনে দেন হ্যাঁ পথ গাইতে হবে না ওইখানে হয়ে গেছে তো যদি ফুল ছুড়া হয় তাহলে কি আমাদের যন্ত্রণা কিন্তু খুব খারাপ হবে একটা কথা বলছি ফুলগুলো ছুড়া বন্ধ করো আবিরও কিন্তু ছুড়বে না হ্যাঁ অনেক টাকার যন্ত্রণা কি বুঝতে চাইছেন না ফুলগুলো ছুড়ে না আর আবিরগুলোও ছুড়বে না একটাই গান হবে দিয়ে আমাদের মিলন আসলে কিন্তু সমাপ্ত হবে আর অনুরোধ করলে কিন্তু পারছি না বাবা ক্ষমা স্বীকার করবো সুখে থেকো ভালো থেকো সবই ভোগ বসলে আবার দেখা হবে আমি কি না বলছি আমি দেখি।